আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের ক্লাস থেকে আমরা আই সাউন্ডটা কতভাবে হয় সেটা দেখব আই আই ই থেকে আই সাউন্ড হয় ওয়াই থেকে হয় আই জিএইচ আই এবং আই একটা গ্যাপ রেখে ই এই চারভাবেই আই সাউন্ড আসতে পারে ওয়ার্ডে তাহলে চলো আমরা আজকের ক্লাস থেকে এই সাউন্ডটা ওয়ার্ডে কিভাবে পড়তে হয় শিখে নিই লাই আই যখনই দেখবো আমরা আই ই আছে তখন বুঝতে পারবো সাউন্ড হবে আই তাহলে লাই শব্দের একটা অর্থ হলো মিথ্যে বলা লাই টেল আর লাই মিথ্যে বলো না ফি থেকে আসে ফ ফ এরকম সাউন্ড ফ আই ফাই এভরি ওয়ান উইল ডাই প্রত্যেকেই মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করা ইংরেজি ডাই আই ডাই আই ডাই এভরি ওয়ান উইল ডাই ওয়ান ডে ঠাই

এফ আর আর মিলে হয় ফ্রাইড এখানে আছে আইড ফ্রাইড ফ্রাইড ট্রাইড ট্রাইড মানে চেষ্টা করেছিল ট্রাই মানে চেষ্টা করা আই ট্রাই আর আমি চেষ্টা করেছিলাম আই ট্রাইড আইড ট্রাইড C এবং আর সি থেকে হয় খ খ এরকম সাউন্ড তাহলে খ ক্রাইড হি ক্রাইড সে কেঁদেছিল ক্রাই মানে কান্না করা ক্রাইড কেঁদেছিল এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম ভার্ব টু ক্রাইড এটা কি ড আইড ড্রাইড ড্রাইড মানে শুকিয়েছিল হি ড্রাইড হিজ ড্রেস সে তার ড্রেসটা শুকিয়েছিল ড্রাইড ড্রাইড লাই ফাই ডাই ঠাই ফ্লাইস ক্রাইস ফ্রাইড ট্রাইড ক্রাইড ড্রাইড এখন আমরা দেখবো যেই ওয়ার্ডগুলোতে ওয়াই লাস্টে আছে সেখানে কখন আই সাউন্ড হয় এফ আর ফ্রাই ফ্রাই ক্যান ইউ ফ্রাই ক্যান ইউ ফ্রাই দিস ফিশ ফর মি তুমি কি আমার জন্য এই মাছটা ভাজি করতে পারো ফ্রাই স্কাই স্কাই এস কে ওয়াই স্কাই ওয়াই স্কাই ফ্লাই ফ্লাই অর্থ কি ওরা ইউ ক্যান ফ্লাই আ খাইট তুমি একটা ঘুড়ি উড়াতে পারো ইউ ক্যান ফ্লাই আ খাইট ফ্লাই আই ক্যান ফ্লাই আ খাইট ক্রাই ক্রাই মানে কান্না করা ফ্লাই দিয়ে আরেকটা ইজি সেন্টেন্স বলি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্লাই এসেছে আবার স্কাই দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই ক্রাই অর্থ কান্না করা ডোন্ট ক্রাই ওয়াই আছে তাহলে ক্রাই ট্রাই ট্রাই মানে চেষ্টা করা ইউ ক্যান ট্রাই বাই বি ওয়াই বাই আবার ওয়াই বাই এই বাই অর্থ ক্রয় করা বা কেনা সেটা আমি এখানে অবশ্যই লিখিনি তোমরা বুঝে নিবে বি ইউ ওয়াই বাই আরেকটা বাই বি ওয়াই বাই মাই এম ওয়াই মাই মাই অর্থ কি আমার ডিআর ওয়াই ড্রাই ড্রাই মানে শুকানো ড্রাই ফ্রাই স্কাই ফ্লাই ক্রাই ট্রাই বাই মাই ড্রাই এখন আমরা পরবর্তী আই সাউন্ডিয়া ওয়ার্ডগুলো দেখব আই জি এইচ আই জি এইচ জি থেকে সাধারণত সাউন্ড হয় গ গ আর এইচ থেকে কিন্তু দেখো যখন আই জি এইচ তিনটা লেটার পাশাপাশি বসবে তখন এখানে সাউন্ড হবে আই এইচ আই জি এইচ এর সাউন্ড আর আই এইচ মিলে আই তিনটা মিলেই এখানে আই আলাদা আলাদা করে পড়ার প্রয়োজন নেই আই হাই হাই অর্থ উঁচু আই সাই সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা এরকম এটাকে বলে সাই আই সাই লাইট টার্ন অন দ্য লাইট লাইটটা জ্বালাও বা বাতি জ্বালাও আইট লাইট আইট লাইট আইট ফাইট আমরা প্রত্যেকটা লেটারের সাউন্ড প্র্যাকটিস করব। এফ থেকে হয় আইট ফাইট ডোন্ট ফাইট মারামারি করো না ফাইট অর্থ মারামারি করা ডোন্ট ফাইট আইট সাইট সাইট মানে দৃষ্টিশক্তি সাইট হিজ আই সাইট ইজ ভেরি উইক তার দৃষ্টিশক্তি খুব দুর্বল তার মানে সে কম দেখছে সাইট মু আইট মাইট মাইট অর্থ সম্ভবত যেটা হতে পারে সম্ভবত বা সম্ভাবনা অর্থে আমরা মাইট ওয়ার্ডটা বলি হি মাইট কাম টু নাইট সে আজকে রাতে আসতে পারে হি মাইট কাম টু নাইট রাইট র আইট রাইট রাইট অর্থ সঠিক ইয়েস দিস ওয়ার্ড ইজ রাইট এই শব্দটা সঠিক ব্রাইট ব আইট ব্রাইট ব র আইট ব্রাইট দিস রুম ইজ ব্রাইট এই রুমটা ব্রাইট উজ্জ্বল বা আলোকিত ব্রাইট নাইট আইট নাইট He comes here অ্যাট night. সে এখানে রাতে আসে হি comes হিয়ার at night. উই স্লিপ অ্যাট night. আমরা রাতে ঘুমাই উই স্লিপ অ্যাট নাইট T. আইট নাইট ডি লাইট এল আই জিএইচটি দেখো তোমরা যদি জানো এলআইজিএইচটি লাইট হয় তাহলে এটা আরও সহজ হয়ে যাবে T লাইট পাশে আছে ডিই তাহলে ডি ডিলাইট মানে আনন্দ ডিলাইট স্লাইট স্লাইট অল্প স্লাইট অর্থ অল্প আইট স্লাইট স্লাইট হাই সাই লাইট ফাইট সাইট মাইট রাইট ব্রাইট নাইট ডিলাইট স্লাইট এবার আমরা দেখবো পরের ওয়ার্ডগুলোতে কীভাবে আই আসে আইয়ের পরে একটা গ্যাপ রেখে ই তখন ঠিক যেভাবে এর পর একটা গ্যাপ রেখে ই ছিল এই সাউন্ড হয়েছিল আগের লেসনে আমি দেখিয়েছি এভাবে আই সাউন্ড হতে পারে আইড হাইড এইচ থেকে হয় তাহলে আই ডি ই আমরা আই ই থাকলে আই বলবো মাঝে এসেছে ডি সাউন্ড ড তাহলে হবে আইড 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 হাইড হাইড মানে লুকানো Tell me, আমাকে বলো ডো্ট হাইড এনিথিং কোনো কিছু লুকিও না ডো্ট হাইড r আর আই e তাহলে আর আইড রাইড হাইড রাইড আইড সাইড সাইড মানে পাশে আর রাইড মানে চড়া যেমন সাইকেলে চড়া রাইড সাইড সাইড মানে পাশে আইড সাইড

ফ্রাইড ফি এর জায়গায় বি আসলে ব্রাইড ফ্রাইড ব্রাইড ফ্রাইড ব্রাইড ব্রাইড মানে বধু শাইন শাইন মানে কিরণ দেয়া এস এইচ আইন শাইন শাইন মানে আলো দেয়া বা কিরণ দেয়া লাইন লাইন শাইন লাইন আইন লাইন লাইন আইন ডাইন এভাবে আইন নাইন আইস ফ্রাইস এই যে জেড এর সাউন্ড তাহলে আইস আইস ফ্রাইস নাইস আইস নাইস নাইস অর্থ সুন্দর টি আর আই ই এস থ্রাইস রাইট ডাবলিউ আর আই ই এখানে ডাব্লিউর উচ্চার সাউন্ড হবে না সাইলেন্ট থাকবে ঠিক আছে ডাব্লিউ আর ই উচ্চারণটা হবে রাইট খাইট অর্থ ঘুড়ি আই লাভ টু ফ্লাই আ খাইট টাইম টাইম মানে সময় খাই খাইট আইম টাইম ফ রাইস ফ্রাইস ফ্রাইস এখন আমার সাথে বলে প্র্যাকটিস করো হাইট রাইড সাইড ওয়াইড ফ্রাইড ব্রাইড শাইন লাইন ডাইন ফ্রাইস নাইস ট্রাইস রাইট ওয়াইফ খাইট ঠাইম ফ্রাইস এখন আমরা আবার আই আইসাউন্ডের সবগুলো ওয়ার্ড একবার পড়ব লাই ফাই ডাই ঠাই ফ্লাইস ক্রাইস ফ্রাইড ট্রাইড ক্রাইড ড্রাইড Fry, sky, fly, cry, try, buy, mine, dry. High, sigh, light, flight. Sight, might, right, bright, night, delight, slide Hide, ride, sight, wide, pride, bright, shine, line. Dine, price, nice, trice, right, wife, kite, time, price. তো আজকের ক্লাসে আমরা আই সাউন্ড সম্পর্কে শিখলাম এই আই দিয়ে কিন্তু এইভাবে ছাড়া আরও অনেকভাবেই অনেক ওয়ার্ড আসে এইভাবে যখন আমরা আই ই দেই তো আজকের লেসনে আমরা জাস্ট এমন কিছু শব্দ শিখলাম যেখানে আই ই ওয়াই থাকলে আই জিএচ থাকলে এবং আই এর পর গ্যাপ রেখে ই হলে শুধু আই দিয়ে পড়তে হবে আশা করি আমরা পরবর্তী লেসনে এইভাবে আরও কিছু শব্দ রিডিং পড়া শিখব Thanks for watching this lesson. Assalamu alaikum.